যে খবরের দিকে নজর রাখবো আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাস বয়কট করেছিলেন একদল আইনজীবী এবং তাদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনুরোধ জানিয়েছেন তাদের কাজে যোগ দেওয়ার জন্য রাজ্যের আইনজীবীদের 17 নম্বর আদালত কক্ষে মামলার কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস চলাকালীন কয়েকজন আইনজীবী বয়কট করেছিলেন তার এজলাস আইনজীবীদের একাংশ তার এজলাস বয়কট করেছিলেন এবং তাদেরই এবার কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 17 নম্বর আদালত কক্ষে কাজে যোগের অনুরোধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনুরোধ করলেন আইনজীবীদের কাজে যোগ দিতে কি জানতে পারছো বিষয় দেখো ইন্দ্রানী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একাংশের আইনজীবী বিশেষ করে সরকার পক্ষের আইনজীবীরা কেউই উপস্থিত হচ্ছেন না এসএসসি বোর্ড এবং স্কুল সার্ভিস এবং অন্যান্য সমস্ত সরকারি বিভাগগুলি রয়েছে সেখানকার কোনো আইনজীবী কিন্তু উপস্থিত হচ্ছেন না সওয়াল পর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে আদালত চলাকালীন তিনবার তিনি অনুরোধ করলেন আইনজীবীদের কাছে যে যারা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকেই তারা তাদের সঙ্গে একসঙ্গে তিনি কাজ করেছেন এবং তারা তার বন্ধুর মতো সুতরাং তাদেরকে তিনি তাদের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন এবং সেই বার্তা সিনিয়র আইনজীবীদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন যে যদি এই ধরনের রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা যদি এই মামলায় অংশগ্রহণ না করে তাহলে যে সমস্ত বিচার প্রার্থীরা আসছেন তারা সঠিকভাবে বিচার পাবেন না এবং সঠিকভাবে সময় মতো তাদের বিচার পত্র পাবেন না সেই ফলে যাতে তার এজলাস যাতে সচল থাকে সেই জন্য সেই আইনজীবীদের কিন্তু এই সওয়াল পর্বে বা বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করা উচিত তার কারণ তিনি যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে দুই পক্ষের আইনজীবীর উপস্থিত না থাকলে তিনি কোনো নির্দিষ্ট রায় করবেন না এবং সেই মামলার শুনানি গ্রহণ করবেন না সুতরাং সেদিকে তাকিয়ে বিচার প্রার্থীদের কথা তাকিয়ে কিন্তু রাজ্য সরকারের আইনজীবীদের মামলাগুলিতে অংশগ্রহণের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন ইন্দ্রানী ধন্যবাদ পীযূষ কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস একদল আইনজীবী বয়কট করেছিলেন এবং তাদের এবার কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন এজলাস সচল থাকে এবং কারণ তারা যদি উপস্থিত না হয় সেক্ষেত্রে কোনো রায়দান বা কোনো পরামর্শ তিনি দিতে পারবেন না তাই এবার আদালতে 17 নম্বর কক্ষে কাজে যোগ দিতে অনুরোধ করলেন আইনজীবীদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজে যোগের অনুরোধ আইনজীবীদের যেসব আইনজীবীরা তার এজলাস বয়কট করেছিলেন তাদেরই কাজে যোগ দিতে অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়